ইভিনিং এভরিওয়ান, আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমি আবারও চলে এসেছি আমার আর একটা নতুন ব্লগ নিয়ে। বিকালের দিকে ছাদে উঠেছিলাম, কিন্তু একটু আমার মেয়ে খেলাধুলা করার পর চারিদিকে পুরো অন্ধকার নেমে গেছিল। চারিদিকে অন্ধকার হয়ে যাওয়ার পর চারিদিকটা কত সুন্দর লাগে, তাই না? তো যেহেতু অন্ধকার নেমে গেছিল, তো সেই জন্য আমি আর আমার মেয়ে নিজে নেমে পড়লাম। আর আজকে মেয়ের আবদার হয়েছে চিজ পারাটা খাবে, মানে চিজ যেটা পিৎজা পারাটা হয় না, তো সেটা। আর সত্যি কথা বলতে কি, আমি কখনোই এটা বানাইনি, এটা ফার্স্ট টাইম বানাবো। তবে আমিও মানে পিৎজা খেতে যে খুব একটা ভালোবাসি সেটা নয়, তবে চিজ খেতে আমার ভীষণ ভালো লাগে। মানে চিজ শুধু পরোটা নয়, চিজ যদি রুটি দিয়ে যে টাকু বানাই তাতেও আমি দিই চিজ, কখনো নর্মাল রুটিতে একটু পনির দিয়ে একটু চিজ দিয়ে আমার তো ভীষণ ভালো লাগে। তো সেইটারই তৈয়ারির জন্য আমি কিচেন রুমে চলে এসেছি। আমি প্রথমে আটার ডো করে নিয়ে রুটি বেলে নিচ্ছি, এরপর ওতে চিজ দেব। এই চিজ পরোটাটা আমি ময়দারও বানাতে পারতাম, তবে ময়দা না খাই ভালো। ময়দা হয়তো একটু টেস্টি, কিন্তু সবসময়তে ট্রাই করা উচিত যে কোনো আইটেম আটার ওপর দিয়েই যেন চলে, কারণ আটা যেহেতু হেলদি, শরীরের খুব একটা ক্ষতি করে না। আর এতে যেহেতু আমরা মানে কিছু টেস্টি জিনিস দিচ্ছি, যার জন্য আটা দিই বা মানে ময়দা দিই, জিনিসটা টেস্টি হবেই। তো আমি প্রথমে রুটি বেলে নিয়েছি, বেলে নেওয়ার পর উপর থেকে আমি টমেটো সস দিয়ে দিয়েছি। তো টমেটো সস দেওয়ার পর আমি দুটো স্লাইস চিজ উপর থেকে দিয়ে, উপর থেকে চিলি ফ্লেক্স দিয়ে এরকমভাবে মুড়ে হালকা করে বেলে নিচ্ছি। তো বেশি বেলা যাবে না, আসলে বেশি বেলতে গেলে ভেতরের যে সসটা দিয়েছে সেটাও বেরিয়ে যাবে আর পরোটাটাও ফেটে যাবে। তো আমি প্রথমে গ্যাস ওভেনে প্যান বসিয়ে দিয়েছিলাম, তো প্যানটা গরম হয়ে যেতেই আমি পরোটাটা দিলাম। দুদিকে একটু সেকে নেব, তারপর তেল দিয়ে এটা ভেজে নেব। আর আমি ভাজার ক্ষেত্রে সাদা তেলই ইউজ করব। দুদিকে ভেজে নিয়েছি, ভেজে নেওয়ার পর তেল দিয়ে সেকে নিচ্ছি। একটু বেশি করে তেল দিয়ে মুচমুচে করে ভাজলে খেতে একটু বেশিই ভালো লাগে। আমার ভাজতে ভাজতে পরোটাটা একটু খুলে গিয়ে চিজ বেরিয়ে গেছে। তো আমি দুটোই বানাচ্ছি, আসলে আমার সন্ধেবেলায় তো আমার হাজবেন্ড খায় না, মানে ও থাকে না, আমার মেয়ের জন্য আর আমার জন্যই বানাচ্ছি। এর সঙ্গে আমি একদিকে চাও বসিয়ে দিয়েছি। তো পরোটা রেডি হয়ে গেছে, আমার মেয়ে আর আমি খেয়ে নেব। তো খাওয়া দাওয়া করে বাসনপত্র যা হয়েছিল ধুয়ে ধায়ে এখন ঠিক 8টার মতো বাজে, আমি আমার মেয়েকে নিয়ে একটু পড়তে বসেছি। আসলে কি হয়, ওকে যতক্ষণ না আমি নিয়ে পড়তে বসি, ও কখনোই গা করে না যে পড়তে বসবে। আসলে ছোট বাচ্চারা এইরকমই হয়, আবার এরকম দেখা যায় যে কোনো বাচ্চা নিজে থেকেই পড়ার জন্য বলে, কিন্তু ব্যাডলার যে আমার মেয়ে কখনোই বলে না যে মা আমি পড়তে বসবো। তাই আজকে একদম লক্ষ্মীমন্ত্র মেয়ের মতো পড়ছে, কারণ ওর একটা ফেভারিট আইটেম আমি করেছি, তো সেটা খেয়েই একদম খুশি, সেই জন্যই পড়তে বসে গেছে। তো ওকে আধা ঘন্টার মতো পড়িয়েছি, এখন ঠিক 8:30 বাজে। আমি আবারও কিচেন রুমে চলে এসেছি ডিনারের প্রিপারেশনের জন্য। আর আজকে ডিনারটা খুবই সিম্পল বানাবো, আমি বেসিক্যালি রাতে রুটিই বানাই, তো খুব কম খুব রেয়ার ভাত খাই, নাহলে আমাদের কি বর্ষা কি শীত আর কি গরম আমরা রুটিই খাই। তো রুটির সঙ্গে আজকে আমি এইরকম একটা ডাল ফ্রাই বানাবো। তো এটার জন্য আমি প্রথমে ছোলার ডালকে সারাদিন ভিজিয়ে দিয়েছিলাম, তো ছোলার ডালটা ধুয়ে তাতে সামান্য হলুদ গুঁড়ো সামান্য নুন দিয়ে 3-4 সিটি দিয়ে দিয়েছি। এরপর এটা রান্না করার পালা, এর জন্য আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। এরপর এতে সর্ষের তেল দিয়ে আমি ফোড়ন দিলাম, দুটো এলাচ, ছোটো কাঠ, একটু গোটা জিরে, গোটা জিরে কাঠ একটু ফ্রাই করে নেওয়ার পর দুটো শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি। এটা নিরামিষ, এতে পেঁয়াজ দেওয়ার দরকার হয় না। এরপর আমি এতে একটু আদা কোড়ানো দিয়ে দিলাম, তারপর একটু হিং দিয়ে দিলাম। দেওয়ার পর নাড়াচাড়া করে সেদ্ধ করে ডালটা, সরি সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে নাড়াচাড়া করে একটু ভোনা জিরে উপর থেকে দিয়ে নাড়াচাড়া করে একটু ফুটে গেলেই ব্যাস ডাল আমার রেডি। তো ডালটা হয়ে গেছে, এরপর আমি রুটিটা বেলে নিচ্ছি। চটজলদির জন্য এই ডালটা ভীষণ উপকারী, আসলে এটার কোনো ঝামেলাও নেই, কিন্তু সত্যি বলছি এই ডালটা খেতে এত সুন্দর হয়, মানে অসম্ভব সুন্দর, না বানালে আপনারা বুঝতে পারবেন না।
এটা বানতে খুব একটা বেশি টাইম লাগে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই বেনে যায়। আমার মেয়ে যদি ঘুমিয়ে পড়ে সেই জন্য আমি ওকে তাড়াতাড়ি খাইয়ে দিই, তো এখন মেয়েকে খাইয়ে দেব, আর আমার হাজবেন্ড এলে আমার হাজবেন্ড আর আমি একসঙ্গে খেয়ে নেব। তো মেয়েকে খাইয়ে দিয়েছি, এখন ঠিক বাজে 10:15 মতো, আর আমার হাজবেন্ড চলে এসেছে, আর আমার মেয়ে এত বায়না করছে আইসক্রিম খেতে যাবে। আসলে আমাদের নিচে কয়েকটা আইসক্রিম দোকান আছে যেগুলো মোটামুটি রাত্রি বলতে পারেন 12টা পর্যন্ত খোলা থাকে, তো ওর একই বায়না যে ও এখন আইসক্রিম খেতে যাবে। তো সেই জন্য ওর পাপার সঙ্গে ঘর এত ভাঙচুর করে লন্ডভন্ড করেছে, সে দেখার মানে অবস্থাই নেই। তো যাই হোক, আমি আমার হাজবেন্ডকে খাবার দিয়ে দিয়েছি, আমার হাজবেন্ডও খেয়ে নিয়েছে, কিন্তু আমি বললাম যে এখন খাবো না। আসলে আমার মেয়ে যে হারে ঘরটা মানে আগোছালো করেছে, সেই জন্য আমি বললাম কিচেন রুমের কাজটা কমপ্লিট করে ঘরটা ক্লিন করে তারপরে আমি খাবো। তো কিছু আটার ডো এরকম বেঁচে গেছিলো, সেটাকে আমি কন্টাইনারে করে রেখে ফ্রিজে রেখে দেব। আর কিছু ডালটাও বেঁচে গেছিলো, ডালটা একটু বেশি ভেজানো হয়ে গেছিলো, তো সেটাও আমি কন্টাইনারে করে ফ্রিজে রেখে দেব। এই যে দেখুন আমার ঘরের অবস্থা, আমার মেয়ে যখন রেগে যায় বা কারোর পাল্লায় পড়ে যদি খেলাধুলা করে তাহলে এই রকমই অবস্থা করে, মানে যতই বকা দিই না কেন বলবে হ্যাঁ আমার কথা কেন শোনা হয়নি, সেই জন্যেই আমি এই রকম করেছি। ঘর গরম যে হারে পড়েছে, একটানা কাজ করতে করতে তো নাজেহালে অবস্থা হয়েই যাচ্ছে, তারপর আমি সন্ধে থেকে প্রায় কিচেন রুমেই ছিলাম, তারপর আমার মেয়ে এইরকম ঘরের অবস্থা করেছে। আমার এত গরম হচ্ছিল, আমি একটু ঘরটা মানে ক্লিন করতে গিয়েই আমার তো ঘেমে একবার স্নান করে যাওয়ার ফিকির হয়ে গেছিলো, তো সেই জন্য আমি একটু স্নানও করে নিয়েছি। তো স্নান করার পর শরীরটা একটু আরাম লাগছে, এরপরই ঘরটা ক্লিন করছি, আর যত ক্লিন করছি ততই বিরক্ত লাগছে, আর আমার মেয়েকে বকা দিচ্ছি, তো ও চুপ করে আছে, ও বুঝতে পারছে যে ও ভুল করেছে। তো যাই হোক, ঘরটা ভালো করে ক্লিন করে আমি ঘরটা মুছে নেব। আমার মেয়ে আমাকে হেল্প করতে এসছে, তো ও বারবার হেল্প করছে আর আমাকে সরি বলছে, বলছে মা ভুল হয়ে গেছে, মা তোমার খুব গরম হচ্ছে, আমি নেক্সট টাইম আর এইরকম অন্যায় করব না। তো সত্যি কথা বলতে কি, আমার মেয়ে যতটাই অন্যায় করে, একা থাকে, একা থেকে নিজের ইচ্ছা মতো টুকটাক এরকম কাজ করেই থাকে, কিন্তু তারপর আমি যখন কাজ করি ও দেখে, ওর মায়া লাগে, ও আমাকে হেল্প করতে আসে, আর তখন বলে যে মা তুমি বসে থাকো, মা আমি সব করব, আমি সব করতে পারি। যে ও তো খুবই ছোট, এখন সব কাজ করার মতো তো সেই ক্ষমতা আসেনি, তো ও যে আমায় বলে এত ছোট বয়স থেকে, এতেই আমি খুব হ্যাপি হই। আর আমার তখন মনে হয় যে আমি এখানে একা নই, আমার মেয়ে যে আমার মায়ের মতো আমার সঙ্গে আছে। তো যাই হোক, আমার ঘর পুরো ক্লিন করে নিয়েছি, তো এরই সঙ্গে আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আমার আবারও নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই, টেক কেয়ার, থ্যাংক ইউ।